করোনা ভাইরাস মহামারী ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে গণহারে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। গত বছর ডিসেম্বরে শনাক্ত হওয়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে 7,80,00,000 আক্রান্ত ও 17,30,000 মানুষের মৃত্যু ঘটেছে। ডিসেম্বরের শুরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে পূর্ণাঙ্গ পরীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু করে যুক্তরাজ্য। তাদের পথ ধরে আরও বেশ কয়েকটি দেশেও শুরু হয়েছে ভ্যাকসিনের গণপ্রয়োগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু দেশগুলোর একটি তালিকা তুলে ধরেছে। গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য। 8 ডিসেম্বর মার্গারেট কিনার নামের 90 বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন। এদিকে যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার কয়েকদিনের মাথায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। এছাড়াও দেশটিতে করোনার নতুন স্ট্রেন শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়।